লেবার শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল জানিয়েছেন অর্থনৈতিক পরিকল্পনার নীতিমালায় কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি, শুধুমাত্র কৌশলগত ভিন্নতার পথে হাঁটছে লেবার। এছাড়াও আগামীকাল থেকেই নতুন কৌশল বাস্তবায়নে কাজ শুরু করতে যাচ্ছে দলটি। লেবার পার্টি অর্থনৈতিক সংস্কারে বৈপ্লবিক পরিবর্তন সাধনের মধ্য দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। সরকারের ব্যয় সংকোচন নীতির কঠোর বিরোধিতা ও সমালোচনায় ভর করে বামপন্থী নেতা জেরমি কর্বিনের লেবার পার্টি নির্বাচিত হওয়া এবং তার ধারাবাহিকতায় ধীরে ধীরে নতুন নেতৃত্বে সকলের আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা মোটেও সহজ ছিল না এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেয়া। জেরমি কর্বিনের নেতৃত্বাধীন ভবিষ্যৎ লেবার সরকার দেশের জাতীয় বাজেটের ঘাটতি মিটিয়ে উদ্বৃত্ত বাজেটের পথে হাঁটবে, শুরু থেকে এমনটাই প্রচার করে আসছিল লেবার শ্যাডো ক্যাবিনেট। বস্তুত এজন্যই গত মাসের লেবার কনফারেন্সে দলটির নবনিযুক্ত চ্যান্সেলর জন ম্যাকডোনেল সরকারের উদ্বৃত্ত বাজেটের খসড়া পরিকল্পনায় সমর্থনের কথা জানিয়েছিলেন। তবে চলতি বাজেট অধিবেশনের আগে নিজের সে অবস্থান থেকে সরে এসেছেন তিনি, আর তার এই ইউটার্ন ক্ষোভের জন্ম দিয়েছে খোদ নিজ দলের এমপিদের মধ্যেই। Yes, I've changed my mind on the tactics, and this is new politics. I'm listening, learning, and yes, when I think it's right on the tactics, changing my mind. I'm going to treat this debate seriously, and I want to use this debate to start a proper and serious debate about the future of our economy. I'm fed up of all these political stunts now. অ্যান্টি-অস্টারিটি মনোভাব ও দলীয় নীতিমালার কারণে লেবারের যে জনপ্রিয়তা, চ্যান্সেলরের আকস্মিক ইউটার্নে দলের গ্রহণযোগ্যতায় তার নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস লেবার দলীয় রাজনীতিকদের। তবে কেউ কেউ আবার একে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবেও দেখছেন। His team over the weekend about the need to demonstrate that the Labour Party is the only anti-austerity party in the UK, so it's a good move. সরকারের ফিসকাল চার্টারে লেবার প্রতিশ্রুত অর্থনৈতিক সংস্কারের বহু নীতিমালা প্রতিফলিত হলেও তাতে সমর্থন দিতে নারাজ শ্যাডো চ্যান্সেলর ম্যাকডোনেল। তার মতে, তিনি শুধু কৌশলে ভিন্নতা এনেছেন, মৌলিক নীতিমালায় নয়। তবে পার্লামেন্টে আগামীকাল ভোটিংয়ে দলের কজন এমপি দলীয় সিদ্ধান্ত মেনে নেয় সেটি এখন প্রশ্ন। ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, লন্ডন।